হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস টেনের 18 অধ্যায় সদৃশ্যতা বা সিমিলারিটি চ্যাপ্টারের কোষে দেখি 18.2 অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 10 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম, আজ আমরা 11 দাগ থেকে শুরু করব। তা 11 দাগে কী আছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 11। এতে দেখো আমরা দেখতে পাচ্ছি বহু বিকল্পীয় প্রশ্ন বা MCQ। 11-এ কী আছে? 11-এর 1-এ দেখো ত্রিভুজ ABC এর BC বাহু সমান্তরাল সরলরেখা AB এবং AC বাহুকে যথাক্রমে X এবং Y বিন্দুতে ছেদ করেছে। AX সমান 2.4 সেমি, AY সমান 3.2 সেমি এবং YC সমান 4.8 সেমি হলে AB দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই। তাহলে দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। কি বলা আছে? যে ত্রিভুজ ABC এর BC সমান্তরাল XY এবং দেখো XY কত বলা আছে? 2.4 সেমি। AY কত দেওয়া আছে? 3.2 সেমি। আর YC দেওয়া আছে 4.8 সেমি। আমাদের AB দৈর্ঘ্য বের করতে হবে। তা প্রথমে বন্ধুরা আমরা এই যে XB আছে এটুকু দৈর্ঘ্য বের করে নিই। এটুকু দৈর্ঘ্য পেয়ে গেলে এর সাথে উপরের AX এর দৈর্ঘ্য যোগ করলেই আমরা AB দৈর্ঘ্য পেয়ে যাব, তাই না? তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই? AX বাই XB সমান এপাশে পাবো AY বাই YC। এবার আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। দেখো বা AX এর মান হচ্ছে 2.4 বাই XB-র মান আমরা বের করব সমান AY এর মান হচ্ছে 3.2 বাই, আর এদিকে YC-র মান হচ্ছে 4.8। কেমন? বা আমরা যদি কোণাকোণি গুণ করি তাহলে পাবো 3.2 গুণ XB, আর এ পাশে কী পাচ্ছি দেখো 2.4 গুণ 4.8 বা XB সমান 2.4 গুণ 4.8 বাই 3.2। কেমন? তাহলে আমরা এবার দশমিকগুলো তুলে দিচ্ছি। তাহলে দেখো দশমিক তুললে উপরে আমরা 10 পাবো, আর এই ক্ষেত্রে এটা দশমিক তুলে নিচে 10 পাবো এবং এটি দশমিক তুললে নিচে আমরা 10 পাবো। এই 10 এই 10 কেটে গেল। আমরা যদি 16 দিয়ে কাটি 3 16 48, 16 2 গুণে 32। কেমন? আবার যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 12 2 গুণে 24। অতএব XP সমান আমরা পাচ্ছি উপরে 3 12 36 এবং তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 3.6 সেমি। কেমন? তাহলে দেখো আমাদের AB দৈর্ঘ্য বের করতে বলেছিল, অতএব AB সমান কি হবে? উপরে আছে 2.4 সেমি, তার সাথে আমরা 3.6 সেমি যোগ করব, আমরা পাবো 6 সেমি। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান B। কেমন? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 2 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 2 দাগে কি বলা আছে? যে ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুর উপর D ও E বিন্দু এমনভাবে অবস্থিত যে DE সমান্তরাল BC এবং AD:DB সমান 3:1 যদি EA সমান 3.3 সেমি হয় তাহলে AC দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। কি আছে? ত্রিভুজ ABC এর BC সমান্তরাল DE বলা আছে। এবার দেখো যেহেতু এই বাহু দুটি সমান্তরাল, আমরা থ্যালেসের উপপাদ্য থেকে লিখতে পারি যে AD বাই DB সমান AE বাই EC। এবার অঙ্কে আবার বলা আছে যে AD বাই DB এই অনুপাতের মান কত? 3:1। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিচ্ছি। দেখো বা 3:1 সমান AE-র মান কত বলা আছে? 3.3 সেমি বাই EC, বা কোণাকোণি গুণ করলে আমরা পাবো 3 EC সমান 1 দিয়ে 3.3-কে গুণ করলে 3.3-ই পাবো, বা EC সমান কি হবে? 3.3-কে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 1.1 এত সেমি। কেমন? তাহলে দেখো আমরা
এইটার মান কত পেলাম? 1.1। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এসির মান। তাহলে কি হবে, উপরের এইর মান এবং এসির মান যোগ করলেই আমরা এসির মান পেয়ে যাব। এইর মান কত? 3.3 যোগ এসির মান আমাদের 1.1 বেরিয়েছে, এই দুটি যোগ করলে আমরা পাবো 4.4 সেমি। কেমন? তো আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। কেমন? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার তিন দাগেরটা লক্ষ্য করো, তিন দাগে কি আছে দেখো। তিন দাগে আমরা দেখতে পাচ্ছি যে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে আমাদের এক্স এর মান বের করতে হবে। তা দেখো বন্ধুরা, এখানে ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডিই বা ডিই সমান্তরাল বিসি, যাই হোক। তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কী লিখতে পারি? আমরা লিখতে পারি এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এখানে আমরা মানগুলি বসিয়ে দেবো এবং সমাধান করে এক্স এর মান বের করব। বা এডির মান দেখো, এক্স প্লাস 3 বাই ডিবির মান হচ্ছে 3x+19 সমান এইর মান হচ্ছে এক্স, আর এদিকে ইসির মান হচ্ছে 3x+4। কেমন? তাহলে দেখো আমরা কোনাকোনি গুণ করলে কি পাচ্ছি, বা x×3x+19, আর এপাশে কী হচ্ছে দেখো, এপাশে হচ্ছে x+3×3x+4। কেমন? বা এক্স দিয়ে গুণ করলে আমরা পাবো 3x² + 19x সমান, এপাশে কী হচ্ছে দেখো, এক্স দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 3x² + 4x যোগ, এবার +3 দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 9x+3×12। কেমন? বা এক্সগুলোকে সব আমরা সমান চিহ্নে এপাশে নিয়ে আসি, তাহলে দেখো কী পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 3x² + 19x - 3x² + 3x² এপাশে আসলে -3x² হয়ে যাবে। এবার এখানে দেখো 4x এবং 9x যোগ করলে আমরা 13x পাবো, সেটি সমান চিহ্নে এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, আমরা পাবো -13x সমান এপাশে কত পড়ে থাকবে, 12 পড়ে থাকবে। তো দেখো এই 3x² আর -3x² কেটে দিতে পারি, অতএব আমরা পাচ্ছি 19x থেকে 13x বাদ গেলে 6x = 12, বা x সমান কি হবে, 12/6, অতএব x = আমরা 2 পেলাম। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চার দাগেরটা লক্ষ্য করো, চার দাগে কী আছে? চার দাগে আমরা দেখতে পাচ্ছি ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AD ও BC বাহুর উপর P ও Q বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে PQ সমান্তরাল DC। যদি PD সমান 18 সেমি, BQ সমান 35 সেমি, QC সমান 15 সেমি হয়, তাহলে AD দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। তাহলে দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং প্রতিটি অংশের মাপ লিখে নিয়েছি। এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের প্রয়োগ নম্বর 6-এ যে ধারণা ছিল সেই ধারণাটি প্রয়োজন হবে। সেখানে কী ছিল, যে যদি কোনো ট্রাপিজামের সমান্তরাল বাহুর সমান্তরাল কোনো সরলরেখা তির্যক বাহু দুটিকে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কী পাবো, আমরা পাবো AP/PD = BQ/QC। সেটি আমরা কীভাবে পাবো একটু দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে এবি এবং ডিসি হচ্ছে সমান্তরাল, আবার অঙ্কে বলে দেওয়া আছে ডিসি আর পিবি সমান্তরাল। তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি, আলটিমেট আমরা পাচ্ছি এটি সমান্তরাল এটা, আবার এটা সমান্তরাল এটা, অর্থাৎ বাহু তিনটি সমান্তরাল। এবার দেখো আমরা যদি এ আর সি বিন্দু যুক্ত করে দিই, তবে ত্রিভুজ ABC কী হচ্ছে দেখো, ABC ক্ষেত্রে আমরা পাচ্ছি এবি সমান্তরাল, এখানে একটা নাম দিই আমরা ই, ঠিক আছে, এবি সমান্তরাল EQ। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি AE/EC, আর এক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো, BQ/QC, তাই না? ঠিক একইভাবে উপরে যে ত্রিভুজটি হচ্ছে দেখো, ত্রিভুজ ACD এর আমরা কী পাচ্ছি, এর পাচ্ছি আমরা DC = PE, এই বাহু আর এই বাহু সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এখান থেকে দেখো,
ইই বাই ইসি সমান এপি বাই পিডি। ঠিক আছে, এবার দেখো এখানে দুক্ষেত্রেই এই বাই ইসির মান, তাহলে দুটো সমীকরণ তুলনা করে আমরা কি লিখতে পারি, এই দুটো সমীকরণ তুলনা করে আমরা লিখতে পারি অতএব এপি বাই পিডি সমান বিকিউ বাই কিউসি। এই যে সম্পর্কটি আমরা পেলাম, এই সম্পর্কের উপর আমরা অঙ্কটি সমাধান করব। এবার দেখো আমরা প্রতিটির মান বসিয়ে দিচ্ছি, এখানে এপির মান কত ছিল, এপির মান দেওয়া নেই, আমাদের বের করতে হবে, আমরা এপি বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা বের করব, তবেই তো এটার সাথে এটা যোগ করলে আমরা এডি পেয়ে যাব। পিডির মান দেওয়া আছে 18 সমান, বিকিউর মান বলা আছে 35, আর এদিকে কিউসির মান হচ্ছে 15, বা এপি সমান কী হবে, কোনাকুনি গুণ করলে দিলে আমরা পাবো 35/15×18, 5 দিয়ে কাটবে, 5 × 7 = 35, 3 × 5 = 15, 3 দিয়ে 18 কাটলে 6 হবে, অতএব এপি সমান 6×7 = 42 সেমি। ঠিক আছে, আমাদের তো এডির দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে দেখো এডি সমান কী হবে, এখানে আমরা 42 পেলাম এটির দৈর্ঘ্য, তার সাথে 18 যোগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 60 সেমি। কেমন, তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান এ। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার পাঁচ দাগাটা লক্ষ্য করো, পাঁচ দাগে কী আছে দেখো, পাঁচ দাগে আমরা দেখতে পাচ্ছি যে পাশের চিত্রে ডিপি সমান 5 সেমি, ডিই সমান 15 সেমি, অর্থাৎ এই টোটালটা হচ্ছে 15 সেমি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 15 সেমি, ডিকিউ সমান 6 সেমি এবং কিউ এফ সমান 18 সেমি হলে আমাদের এখানে যে চারটে সম্পর্ক দেওয়া আছে এই সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক আমাদের বেছে নিতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এই টোটাল বাহুটা যদি 15 সেমি হয় তবে পিই সমান আমরা কত পাবো, আমরা পাবো পিই সমান এই 15 সেমির থেকে আমরা উপরের 5 সেমি বাদ দেব, আমরা পাবো 10 সেমি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা প্রতিটি অংশের মান জেনে গেছি। এবার আমরা এই দুটির অনুপাত এবং এই দুটির অনুপাত বের করব। অনুপাত দুটি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই বাহু দুটি পরস্পর সমান্তরাল, এবং অনুপাত যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারবো এই বাহু দুটি পরস্পর সমান্তরাল নয়। সেটি আমরা করে নিই, দেখো ডিপি বাই পিই সমান কী হচ্ছে, ডিপির মান হচ্ছে 5, পিইর মান আমরা 10 পেয়েছি, আমরা কাটাকাটি করলে 1/2 পাবো। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে ডিকিউ বাই কিউ এফ সমান, ডিকিউর মান হচ্ছে আমরা 6 পেয়েছি, কিউ এফ হচ্ছে 18 সমান 1/3। তাহলে আমরা কী দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম ডিপি বাই পিই নট ইকুয়াল টু ডিকিউ বাই কিউসি, অর্থাৎ এই দুটির অনুপাত এবং এই দুটির অনুপাত সমান নয়। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে পিকিউ সমান্তরাল নয় ইএফ। অর্থাৎ বন্ধুরা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান ডি। কেমন, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 11-র বি দাগেরটা লক্ষ্য করো, 11-র বিতে আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 11-র বির একে আছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। তা বন্ধুরা আমরা এতক্ষণে জেনে গেছি যে ত্রিভুজ সদৃশ্য হলেই তারা সর্বসম হবে এমন কোনো মানে নেই, সর্বসম হতে গেলে তাদের আকার আকৃতি দুটি সমান হতে হয়, আর সর্বসম হতে গেলে তাদের শুধু আকৃতিটা সমান হতে হয়, আকার সমান হওয়ার দরকার নেই, তাই না? তাহলে আমরা কী লিখব, এই বিবৃতিটি মিথ্যা। দুই জায়গাটা দেখো যে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এবি বাই ডিবি সমান এসি বাই ডিই হবে। তা বন্ধুরা আমরা থ্যালাসের উপপাদ্যে কী দেখেছিলাম, যে কোনো ত্রিভুজের একটি বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এক্ষেত্রে যে বিবৃতিটি কী হবে, সত্য হবে। কেমন, এবার 11-র সি দাগেরটা লক্ষ্য করো, 11-র সিতে আছে শূন্যস্থান পূরণ করি। 11-র সির একে দেখো কী আছে,
যে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত অংশকে ব্যাস অনুপাতে বিভক্ত করে। কি অনুপাতে? সমান অনুপাতে। কেমন? এবার দুই দাগেরটা লক্ষ্য করো। দুই দাগে কি আছে? যে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমি দৈর্ঘ্যের অনুপাতের কি হবে? এখানে ভূমি দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। তিন দাগেরটা লক্ষ্য করো, যে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে। তা একটু আগেই বন্ধুরা আমরা 11 এ যে চার দাগের অঙ্কটি করেছিলাম সেখানে আমরা দেখিয়েছি যে একটি ট্র্যাপিজিয়ামে সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এখানে আমাদের কী লিখতে হবে? সমানুপাতে। কেমন? এবার 12 দাগেরগুলো লক্ষ্য করো। 12 দাগে কী আছে দেখো। 12 দাগে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 12-1 দেখো আছে যে পাশের চিত্রে ABC ত্রিভুজের AB/DB সমান AE/EC এবং কোণ ADE অর্থাৎ এই কোণটা সমান ACB অর্থাৎ এই কোণটা সমান হলে বাহুবেধে ABC ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ আমাদের লিখতে হবে। কেমন? তা দেখো বন্ধুরা, ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ সেটি নির্ভর করবে ত্রিভুজের কোণগুলির উপর। কোণগুলি যদি তিনটি অসমান হয় তাহলে তারা বিষমবাহু ত্রিভুজ, তিনটি কোণের মধ্যে দুটি যদি সমান হয় তবে তারা সমদ্বিবাহু ত্রিভুজ এবং তিনটি কোণে যদি সমান হয় তবে তারা সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে এই ত্রিভুজের কোণগুলির মধ্যে কী সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে ত্রিভুজের যে AD/DB সমান AE/EC। অতএব আমরা কী লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি BC এবং DE পরস্পর সমান্তরাল। তাহলে আমরা পাচ্ছি কি? BC সমান্তরাল DE। যেহেতু BC এবং DE সমান্তরাল তবে এই কোণ এবং এই কোণের মান কী হবে? সমান হবে। অতএব আমরা পাব কোণ ADE সমান কোণ ABC। আবার দেখো অঙ্কে বলে দেওয়া ছিল কি? অঙ্কে বলা ছিল যে ADE এই কোণের মান ACB সমান। তাহলে এই দুটি তুলনা করে আমরা কি লিখতে পারি? অতএব আমরা পাচ্ছি দেখো কোণ ABC সমান কোণ ACB। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজের এই কোণ এবং এই কোণ সমান। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অতএব বাহুভেদে ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার দুই দাগেরটা লক্ষ্য করো। দুই দাগে কি আছে? পাশের চিত্রে DE সমান্তরাল BC এবং AD আর BD অনুপাত 3:5 হলে আমাদের ADE এবং CDE এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে DE সমান্তরাল BC এবং AD:BD সমান 3:5 বলে দেওয়া আছে। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা কী পাচ্ছি? DE সমান্তরাল BC। তা আমরা থ্যালাসের উপপাদ্য কী দেখেছিলাম? যে কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এক্ষেত্রে AB বাহুর AD আর BD অনুপাত যা হবে এক্ষেত্রে AC বাহুর AE এবং CE অনুপাত তাই হবে। অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি দেখো AE:CE সমান 3:5। এবার দেখো এখানে ADE এবং CDE যে ত্রিভুজ দুটি পেয়েছি সেই ত্রিভুজ দুটি একই সরলরেখা AC উপর অবস্থিত এবং তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু D আছে। তাহলে আমরা ধরে নিই এই D বিন্দু থেকে AC-র লম্ব দূরত্ব বা উচ্চতা H। কেমন? ধরি
ডি বিন্দু থেকে এসি বাহুর উচ্চতা এই সেম, কেমন? তাহলে দেখো কি পাচ্ছি আমরা, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান কি হবে? আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, তা এডিই ত্রিভুজের ভূমি হচ্ছে ইই, এই বসিয়ে দিলাম, উচ্চতা আমরা এইচ ধরেছি, তাহলে এত বর্গ সেমি ইজ টু, এদিকে দেখো আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু ভূমি হচ্ছে সিই ইন্টু উচ্চতা হচ্ছে এইচ, তা উভয়ের দিক থেকে আমরা হাফ এবং এইচ কেটে দিলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই ইজ টু সিই, তা এই ইজ টু সি এর মান আমরা কত বের করেছিলাম, 3:5, অর্থাৎ আমরা পেলাম 3:5। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত কী হলো, তাদের ভূমি দৈর্ঘ্যের অনুপাতের সমান। ঠিক এইরকমই একটা অঙ্ক আমরা 11C-তে শূন্যস্থান পূরণ করির 2 দাগে আমরা দেখেছিলাম, ঠিক আছে? এবার 3 দাগেরটা লক্ষ্য করো, 3 দাগে কী আছে, যে পাশের চিত্রে LM সমান্তরাল AB এবং LM সমান x-3 একক, AC সমান 2x একক, BM সমান x-2 একক এবং BC সমান 2x+3 একক হলে x এর মান নির্ণয় করি। তাহলে এখানে আমরা মানগুলো লিখে নিই, তা দেখো প্রথমে বলে দেওয়া আছে AL, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য কত, x-3, তাহলে আমরা বসিয়ে দিলাম x-3। এবার বলা আছে যে AC, অর্থাৎ এই টোটালটা দৈর্ঘ্য বলা আছে 2x একক, তাহলে এখানে AC সমান 2x একক। অতএব বন্ধুরা এই আমরা সিএল সমান কি পাবো, আমরা সিএল সমান পাবো এই এসি থেকে আমরা যদি এল বাদ দিই, তাই না? তাহলে দেখো এসির মান 2x বিয়োগ এল এর মান কত, x-3, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 2x-x, মাইনাসে মাইনাসে +3, অর্থাৎ আমরা পেলাম x+3 একক। তাহলে এখানে সিএল এর মান কি হলো, x+3 একক, ঠিক আছে? এবার দেখো এখানে BM এর মান কত বলা আছে, x-2 একক, আর এদিকে BC-র মান বলে দেওয়া আছে 2x+3 একক, BC হচ্ছে 2x+3 একক। ঠিক একইভাবে বন্ধুরা আমাদের CM এর মান বের করতে হবে, তাহলে দেখো অতএব CM সমান কি হবে, BC-BM, এবারে BC-র মান কত আছে, 2x+3 মাইনাস বিএম এর মান x-2, এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 2x+3, মাইনাস দিয়ে গুণ করলে -x+2, অর্থাৎ আমরা পাচ্ছি x+5 একক। তাহলে সিএম এর মান কত বের হলো, x+5 একক বের হলো। এবার ছবিটা লক্ষ্য করো, এখানে যে আমরা ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ ABC এর AB এবং এই LM পরস্পর সমান্তরাল বলে দেওয়া আছে, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি CL/AL সমান এদিকে CM/BM। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দেব, দেখো বা সিএল এর মান আমরা কত বের করেছি, x+3, এএল এর মান কত আছে, এএল এর মান দেওয়া ছিল এখানে x-3 সমান, সিএম এর মান আমরা কত পেয়েছি, x+5, আর এদিকে দেখো বিএম এর মান কত দেওয়া আছে, বিএম এর মান দেওয়া আছে x-2, কেমন? এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, x-3 ইন্টু x+5 সমান এদিকে কি পাচ্ছি, x+3 ইন্টু x-2, তাই না? তাহলে এখান থেকে কি আসছে, দেখো এখান থেকে আমরা পাচ্ছি বা x²+5x-3x±-15 সমান, এপাশে কি হচ্ছে, দেখো x²-2x, 3 দিয়ে দুটোকে গুণ করলে আমরা পাচ্ছি +3x-6,
ঠিক আছে, এবার আমরা কি করব, এক্স গুলোকে একদিকে নেব এবং সংখ্যাগুলোকে একদিকে রাখব, বা আমরা যদি এক্স গুলোকে সব সমান চিহ্নের এপাশে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এক্ষেত্রে 5 থেকে 3টে বাদ গেলে আমরা পাচ্ছি প্লাস 2x, আর এই সংখ্যাটাকে আমরা ওপাশে নিয়ে যাব, কেমন। আর এখানে দেখো তাহলে এক্স স্কোয়ারটা এপাশে আসছে, এখানে কি পাচ্ছি দেখো 3টে x ছিল, তার থেকে দুটো বাদ দিতে বলছে, তাহলে একটা x থাকবে, সেই প্লাস x এপাশে আসলে মাইনাস x হয়ে যাবে, কেমন। ওপাশে কত ছিল, মাইনাস 6 ছিল, বসিয়ে দিলাম, আর এখানে দেখো -15 ওপাশে গেলে +15 হয়ে যাবে, কেমন। বা এক্ষেত্রে এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আমরা কেটে দিতে পারি, দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে আমরা একটা এক্স পাচ্ছি, সমান কত হচ্ছে, 15 থেকে 6 বাদ দিলে আমরা 9 পাচ্ছি। তাহলে এই হচ্ছে বন্ধুরা আমাদের এক্সের মান। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার চার দাগেটা লক্ষ্য করো, চার দাগে কী আছে, যে পাশের চিত্রে ABC ত্রিভুজের DE সমান্তরাল PQ সমান্তরাল BC এবং AD সমান 3 সেমি, DP সমান X এবং PB সমান 4 সেমি, আর এদিকে AE সমান 4 সেমি, EQ সমান 5 সেমি, QC সমান Y সেমি হলে X এবং Y এর মান নির্ণয় করি, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমরা প্রথমে এই উপরের এই ত্রিভুজটার ক্ষেত্রে কাজ করব, কেমন, নিচের এইটুকু আমরা আপাতত বাদ দিচ্ছি। তবে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি DE সমান্তরাল PQ, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ED বাই DP সমান AE বাই PQ। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই, বা এডির মান কত বলা ছিল, 3 বলা ছিল, বসিয়ে দিলাম, ডিপির মান কত, X, এখানে দেখো এর মান ছিল 4 এবং ইকিউর মান ছিল 5, বা কোনাকোনি গুণ করলে আমরা কি পাবো, 4X সমান 3 × 5 = 15, বা X সমান 15 × 4, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের X এর মান বেরিয়ে গেল, এখানে আমরা মানগুলো একটু বসিয়ে দিচ্ছি, কেমন, এডি 3 ছিল, ডিপি ছিল X এবং PB ছিল 4, আর এদিকে এই ছিল 4, ইপি ছিল 5 এবং QC হচ্ছে Y। এবার লক্ষ্য করো আবার, এবার আমরা এই BC আর PQ বাহু নিয়ে কাজ করব, ঠিক আছে, DE নিয়ে কাজ করব না। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো এখানে PQ সমান্তরাল BC, তবে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কী লিখতে পারি, AP বাই PB সমান, এক্ষেত্রে আমরা পাচ্ছি AQ বাই QC, তাই না। তাহলে এখানে AP পরিবর্তে আমরা লিখতে পারি AD প্লাস DP, বা AD প্লাস DP বাই PB সমান, এক্ষেত্রে AQ-র পরিবর্তে আমরা লিখতে পারি AE প্লাস EQ বাই QC। এবার আমরা মানগুলি বসিয়ে দেব, তা দেখো, বা এডির মান কত ছিল, 3 ছিল, যোগ ডিপির মান কত, ডিপি হচ্ছে X, যেটা আমরা বের করেছি 15 × 4, তাহলে এখানে আমরা 15 × 4 বসিয়ে দিলাম, পিবির মান কত, 4 সমান, এক্ষেত্রে দেখো এইর মান কত, এইর মান 4 ছিল, ইকিউর মান 5 ছিল এবং কিউসির মান Y ছিল। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, বা উপরে যদি আমরা যোগ করে দিই লসাগু 4 পাবো, তাহলে 3 × 4 = 12 + 15, আর নিচে আমরা 4 পেলাম, তাহলে এখানে দেখো 9 আর নিচে Y, বা 15 আর 12 যোগ করলে আমরা 27 এর 4 পাবো, আর এই নিচে দেখো এই 4-এর নিচে 1 আছে, এটিকে যদি আমরা গুণ করে দিই, দিয়ে উল্টে দিলে উপরে 1 যাবে, নিচে আমরা 4 পাবো, সমান 9/Y পাবো, ঠিক আছে। বা কোনাকুনি গুণ করলে কী হচ্ছে, 27Y সমান 9 × 4 × 4, বা Y সমান কী হবে, 9 × 4 × 4/27, 9 দিয়ে কাটলে এখানে আমরা কত পাবো, 3 পাবো, অর্থাৎ আমরা পাচ্ছি Y সমান 4×16/3, অর্থাৎ বন্ধুরা এখানে আমরা X এর মান পেলাম,
পনেরো চার এবং ওয়াইয়ের মান পেলাম ষোলোর তিন। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পাঁচ দাগেরটা লক্ষ্য করো। পাঁচ দাগে কী আছে? যে পাশের চিত্রে ডিই সামন্তরাল বিসি, বিই সামন্তরাল এক্সি এবং এডি বাই ডিবি সমান দুইয়ের এক হলে এ এক্স বাই এক্স বির মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে লক্ষ্য করো, প্রথমে আমরা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করছি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ডিই সমান্তরাল বিসি বলে দেওয়া আছে। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এডি বাই ডিবি সমান এই বাই ইসি, তাই না? এবার অঙ্কে দেখো, বলে দেওয়া হচ্ছে এডি বাই ডিবির মান হচ্ছে দুইয়ের এক। অতএব আমরা কি পাচ্ছি? আমরা লিখতে পারি দুইয়ের এক সমান এই বাই ইসি, অর্থাৎ ইসির মান দুইয়ের এক। এবার দেখো, এবার ত্রিভুজ এসি এক্স এর, ঠিক আছে, এবার এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করছি। বলে দেওয়া আছে বিই আর এক্সি হচ্ছে পরস্পর সমান্তরাল। এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই চিহ্নগুলো হচ্ছে সমান্তরাল চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই যে বিই সমান্তরাল এক্সি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কী লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে এবি বাই বিএক্স সমান এই বাই ইসি, তাই না? বা এবি বাই বিএক্স সমান কত হবে? এই বাই ইসির মান আমরা কত পেয়েছি? দুই বাই এক। তাহলে এখানে আমরা দুই বাই এক বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো, আমাদের যেহেতু এ এক্সের মান বের করতে হবে, তাই না? এ এক্সের মান বের করতে গেলে সেটা আমরা কীভাবে পাবো? আমরা অনুসিদ্ধান্তেই দেখেছিলাম, আমরা উভয় পক্ষের সঙ্গে এক যোগ করে দেবো। তবে আমরা কী পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এবি বাই বি এক্স যোগ এক। এক্ষেত্রে দেখো, দুইকে এক দিয়ে ভাগ করলে আমরা দুই পাবো, তার সাথে এক যোগ করতে হবে। বা লসাগু কী হবে? লসাগু হবে বি এক্স। তাহলে উপরে পাবো আমরা এবি যোগ বি এক্স সমান তিন। বা তা দেখো, এবি প্লাস বি এক্স এর পরিবর্তে আমরা কী লিখতে পারি? এ এক্স। তাহলে আমরা পেলাম এ এক্স বাই বি এক্স সমান তিন। তা আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কষে দেখি, আঠেরো দশমিক দুইয়ের সমস্ত অঙ্কই কমপ্লিট করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে। কেননা আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ জন্য বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।